মুসলমান লম্বা কথা বলতে চাই না, বাংলার বাঘ মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুর আমার তুলা নাম শোনেন কি শোনেন নাই? কথা হয় না শোনেন নাই? আমার বাইরের আল্লাহর বান্দা গহরডাঙ্গা মাদ্রাসার হুজুর, গহরডাঙ্গা মাদ্রাসার পাঠশালার একজন বান্দি দরিদ্র মহিলা, আমার দরিদ্র মানুষ, আমার বন্ধু রিক্সা চালাইয়া খায়, সারাদিন রিক্সা চালায় বন্ধুরে, একবেলা খাবার জোটে, হয়তো রাত্রিতে খাবার হয়, সকালবেলা খাবার হয় না। আমার বন্ধুরে ওই আল্লাহ রিক্সা আল্লাহ বান্দি, বান্দার বন্ধুরে তার একটা স্ত্রী ছিল আল্লাহ, আল্লাহ বলি আল্লাহর বান্দি, ডাক ডাকে স্বামী গো এইরকম সারাদিন ধাই ধাই করো, দিনটা 24 ঘন্টা রিক্সা চালাও, তুমি সুখাদ্যের ব্যবস্থা করতে পারো না। আমাদের এই পাশেই মাদ্রাসা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, বড় 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 ভালো মানুষ, বড় বুজুর্গ মানুষ, তার কাছে একটু দোয়া টোয়া চান। ইস্কাল একদিন দুপুরবেলা ইস্কা এসে মাথা সার কেটে তুই উজু করে হুজুরের কাছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, কি চাই? বলে আমার স্ত্রী আপনার কাছে পাঠাইল। কেন পাঠাইছে? আমার বাড়ির মেম্বার ফ্যামিলি সদস্য 5 জন, সারাদিন ইস্কা চালে একবেলা খাই, 2 বেলা না খায় থাকি, আমার স্ত্রী আপনার কাছে পাঠালি একটু দোয়ার জন্য, একটু দোয়া টোয়া করে দিয়ে আল্লাহ দিন আমার বরকত দেয়। তো হুজুর তাকা দেখে মাদ্রাসার ফিল্টারের ভিতরে একটা ছাত্র 14 বছর বয়স, নাম তার নূর ইসলাম, 14 বরা কোরআন শিখ পড়ে। নূর ইসলাম তো জাকির হইছে নি? কলে জিনা হুজুর রিস্কা লাগায় এটা জাকির নিয়ে যা বাদ্দা পাল্লা রিস্কা লাগায়। হুজুর আসলেন তো আর নেগে আমারই বাড়ি 5 জন, আল্লাহ মনস্ত ধরে দিছে ধমক, এখন রিস্কালা হুজুরের ধমক, আল্লাহ আল্লাহ ধমক তো খুব শক্তভাবে লাগছে। নূর ইসলামকে রিক্সা উঠাইয়া রওনা করছে, বাড়ি তেলিয়া যখন বন্দরে যাইতেছে রিক্সালার মুখের দিকে তাকান যায় না, রিক্সালার মুখ মনে বেটা মুরগির পাছা, বিবি কই তোমার মুখ কেউ বাঁকা ও কথা কস না, দোয়ার নাকি পাঠা ছিল না, এই যে দিছে বাদ দেপা। আল্লাহর বান্দি খুব দিনদার তো, কয় যে ঠিক আছে আমার বেটা যা খাবে নূর ইসলাম তাই খাবে, সুবহানাল্লাহ। জোরে বল আমার বাইরে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ তার জীবনীর মধ্যে পয়লা দেখলাম, এ দুনিয়ার মুসলমান রিক্সাওয়ালা 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পর গহরডাঙ্গা মাদ্রাসার মধ্যে টিকা পড়ছে, হুজুরকে সালাম দেয়, হুজুর কয় আবার কি জন্য আসছে, কয় হুজুর আর একটা জাগির দেন, কয় কেন জাগির নিবি রে, এবার রিক্সাওয়ালা ডাক দেখে হুজুর যেই দিন নূর ইসলামকে আমার বাড়িতে ঢুকাইছেন তার পরের দিন থেকে রিক্সা চালাইলে, একদিন রিক্সার পেট্রোল দিলে, একদিন রিক্সা চালাইলে, 3 দিনের এরে যে আল্লাহ বাবা দেয় না, জাগির আপনার বাড়ি খাবে না, জাগির রুচির আল্লাহ পাক আপনাকে ইজ্জতে খাবার খাওয়াবে। মহিলাদেরকে জাগির রাখার বন্ধু বন্ধুদের সম্ভব না, এটা দেওয়া সম্ভব নিলেও সম্ভব না বন্ধু। হ্যাঁ দুনিয়ার মুসলমান আমার ভাইরা রে, জাগির যে বাড়িতেই ভাত দেয় পালা লাগবে এমনটা না। আমার বন্ধুরে ভাইস প্রিন্সিপাল ইদ্রিস ভাইয়ের কাছে আসলেন, আমি একটা ছাত্রীর খরচা বহন করতে চাই, হুজুর কত টাকা বলে? 1500 থেকে 1600 টাকা প্রত্যেক মাসে মাসে আমি দেব। আপনার আলেমের বাপ হইতে পারে নাই, আলেমার বাবা হইতে পারেন নাই, হাফেজ আলেমের চাচা হইতে পারেন নাই, আলেমের বন্ধুর দাদাও হইতে পারেন নাই, আল্লাহ তকদিরে রাখে নাই। একটা হতদরিদ্র বন্ধুরে, একটা ছোট্ট বাচ্চি মহিলার আপনি খোরাক দিতে থাকলেন বন্ধু, আপনার মা বাবা কবরে আছে, আমার আল্লাহ তলবেলেম আল্লাহর বান্দির ইজ্জতের কাতরে আপনার মা বাবাকে জান্নাতি খানজার ভিতরে আমার আল্লাহ জান্নাতের খাবার পরিবেশন করবে।